নমস্কার, আজকে খুব আমি আনন্দিত যে তৃণমূল কংগ্রেস এত সুন্দর একটা রেজাল্ট করেছে। মামাটি মানুষের দেখি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জির কাণ্ডারি হিসেবে দুজনে এত সুন্দর কাজ করেছে, এবং তৃণমূল কংগ্রেসের এই কাজেই আজকে পার্টির ফুল সাকসেসফুলি হওয়া এবং পার্টির সমস্ত ওয়ার্কাররা যেভাবে কাজ করেছে সকলকে অল ইন্ডিয়া তৃণমূল পরিষদের চরক থেকে অনেক অনেক ধন্যবাদ, অভিনন্দন। আচ্ছা, তৃণমূল এই সরকার আসার পর থেকে কিন্তু আমরা দেখেছি খেলা এবং মেলা এবং বিভিন্ন সেক্টর গুলোতে রাজ্যের অনেক বেশি পরিমাণ উন্নতি হয়েছে এবং অনেক দিকে এগিয়েছে। তো এই যে জয়টা তৃণমূল কংগ্রেসের, এটাতে ক্রীড়া জগতের উপর কতটা প্রভাব ফেলবে বা বাংলার ক্রীড়া জগৎটা কতটা আরো উন্নতির শিখরে যাবে বলে মনে করছেন? আমার মনে হয় বাংলার ক্রীড়া জগতের জায়গাটা বেড়েছে। মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেভাবে আজকে হকির দুটো অ্যাস্ট্রোটাপ হচ্ছে, একটা ডুমুরজলা স্টেডিয়াম, একটা সল্টলেক স্টেডিয়াম, ইভেন যেভাবে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান এবং প্রতিটা ক্লাবগুলোকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় 36 ন্যাশনাল গেমস, 37 ন্যাশনাল গেমসে তাদেরকে চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত কিছু করেছে, এর জন্য আমরা বাংলার ক্রীড়ামোদী মানুষ এবং বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে মুখ্যমন্ত্রী যে কর্মসূচি নিয়েছিল সেই কর্মসূচির ডাকে আজকে সত্যি মানে দেখার মতো আমরা খুব খুশি। ইভেন বেঙ্গল অলিম্পিকের পক্ষ থেকে বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট হিসেবে আমি এই আনন্দে আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো।